প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন স্পেশালে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের এই আয়োজনে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অত্যন্ত সম্মানিত দুজন মানুষ, আপনাদেরকে সবার আগে তাদের সাথে পরিচয় করে দিই। আমার সাথে রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, নিয়মিত আমাদের সাথে থাকেন, আপনাদের নানা প্রশ্নের উত্তর দেন। আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং প্রেসিডেন্ট অ্যান্ড সিইও NY ইনস্যুরেন্স অ্যান্ড ব্রোকারেজ, তিনি হচ্ছেন শাহ নেওয়াজ। আপনাকেও অত্যন্ত স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই আলোচনায় অংশগ্রহণ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দিনের উল্লেখযোগ্য যে ঘটনাগুলো সেগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করি এবং অবশ্যই সেটি যুক্তরাষ্ট্র, এবং খুব বড় কোনো ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে আমরা বহির্বিশ্বের আলোচনায় অংশগ্রহণ করি। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটি সেটি হচ্ছে যে যেটির সাথে শাহনেওয়াজ সাহেব, তিনি হয়তোবা অনেক বেশি তথ্য আমাদেরকে দিতে পারবেন। ওবামা কেয়ারের বদলে তিনি একটি নতুন স্বাস্থ্যনীতি আনার জন্য হাউজে আজকে ভোটাভুটি হবার কথা ছিল, কিন্তু রিপাবলিকানদের সমর্থন যে দরকার 216টি, সেটি হয়তোবা একেবারে নিশ্চিত না হওয়ায় ভোটাভুটিটি আজকের জন্য বাতিল করা হয়েছে। আমরা একটু যেতে চাই শাহনেওয়াজ আপনার কাছে, প্রথমে কি বলবেন এই নতুন ওবামা কেয়ারের বদলে নতুন একটি উদ্যোগকে? ধন্যবাদ আপনাকে। আসলে সত্যি কথা বলতে, যে যেটা ওবামা কেয়ার নামে পরিচিত, যেটা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটা এরা পরিবর্তন করে যে পরিবর্তনগুলি এনেছে, সেই পরিবর্তনগুলোর ভিতরে ওবামা কেয়ারে ছিল বাধ্যতামূলক, এটাকে তারা কিছু অপশান রেখেছে, বাধ্যতামূলক না হলেও চলবে। তবে আলটিমেটলি যে প্রোগ্রামটা, যতটুকু আমি দেখেছি সে প্রোগ্রামটা, আমার কাছে মনে হচ্ছে না যে কোনো অংশেই আমাদের নিম্ন মধ্যবিত্ত ও জনগোষ্ঠীর জন্য খুব একটা ভালো হবে তারা, যার কারণে বিলটা তাদের পাস করতে খুব কষ্ট হচ্ছে। ইভেন কি এটা নিয়ে কন্ট্রাডিকশান রয়ে গেছে রিপাবলিকানদের ভিতরও, রিপাবলিকানরাও সমর্থন দিচ্ছে না সম্পূর্ণভাবে এটাতে, যার কারণে এটা নিয়ে অনেক ইয়ে চলছে। বিলটা নিয়ে অনেক পরিবর্তনের মধ্যেও এনেছে তারা, প্রথম যেভাবে বিলটা এসেছিলো সেভাবে বিলটা এখন আসেনি, বিলটা একটু পরিবর্তন আসছে, অনেক পরিবর্তন আসছে। তবে পুরোপুরি বিলটা না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে টোটাল কী পরিবর্তনগুলো ফাইনাল আসলো। 2010 সালের এই আইনটি করা হয়েছিল অ্যাটর্নি মাহফুজ সাহেব, এবং সেটি করেছিলেন বারাক ওবামা, ঠিক এই দিনে তিনি সই করেছিলেন। আমি ঠিক জানি না ঠিক এই কারণেই কি না আজকের দিনটিকে বাছাই করে নেওয়া হয়েছিল যে তিনি প্রাথমিক ধাপটা পার করবেন, আপনি কি বলবেন? আসলে শেষ পর্যন্ত বলা যায় না, পলিটিক্যালি হয়তো বা এটা করতেও পারে, কারণ এখন দেখা যায় আমাদের এই আমেরিকার পলিটিক্স অনেকটা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি পলিটিক্স সাথে মানে কাছাকাছি চলে যাচ্ছে। যেমন রিসেন্টলি যে বর্তমান প্রেসিডেন্ট পূর্ববর্তী প্রেসিডেন্টের আপনার বদনাম করতেছে, মানে ওই যেটা হোয়াইট ট্যাপিং নিয়ে কথা বলতেছে, সেটা কিনা অনেকটা সিমিলার বলা যায় আর কি আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি পলিটিক্সের সাথে। তো আপনি যে প্রশ্নটা করেছেন, এটা নাথিং আনলাইকলি, ওটা হলেও হতে পারে যে রিভেঞ্জ টাইপের একটা সিচুয়েশন হতে পারে। এমনিতে তো আপনার এটা রিপাবলিকানদের একটা বিশেষ একটা ক্ষোভ ছিল যে ওবামা কেয়ার, মানে অ্যাফোর্ডেবল হেলথ অ্যাক্ট যেটা করেছে ওবামা কেয়ার নামে পরিচিত, সেটাকে যাই হোক ওরা চেঞ্জ করবে এনিওয়ে, এটা যেটা কিনা এখন হেলথ কেয়ার অ্যাক্ট নামে, যেটা তারা আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট নামে যেটি এখন পরিচিত। তো এই আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট সেটি কি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে আপনি কি মনে করেন? এখনও কমেন্টস করা যায় না, তবে তাদের যেহেতু যে কথাটা বললেন যে আসলে বিষয়টা কিন্তু সত্য, যে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতোই তাদের ভিতরে একটা ইয়ে রয়ে গেছে যে শুরুতেই যে ডেভেলপমেন্টের জন্য কিন্তু অনেক ধরনের সুযোগ রয়ে গেছে। আমেরিকা ইজ এ ভেরি বিগ কান্ট্রি, এখানে এসে যে ওই স্পেসিফিক এক একটা জিনিস নিয়ে যেটা পূর্ববর্তী গভর্নমেন্ট করে গেছে আমার সেটা নিয়েই হাত লাগাতে হবে, এটার কোনো প্রয়োজন ছিল না শুরুতেই। তা যাই হোক, তারা সেটা নিয়ে করছে ডেভেলপমেন্টের বিষয় রয়ে গেছে, অনেক অনেক ধরনের বিষয়টা রয়ে গেছে, তার জন্য স্পেসিফিক একটাই স্বাস্থ্যনীতি, এবং এটা এটা করলেই যে দেশের উন্নয়ন আসবে এটা এমন বড় কোনো কথা না। একই সাথে তো আমরা দেখছি যে ইমিগ্রেশন সহ যেসব বিষয়ে উনি কথা বলেছেন প্রেসিডেন্ট, তিনি খুব তৎপরতার সাথে সেগুলো চেষ্টা করছেন, চেষ্টা করছেন। যেমন বলা হচ্ছে 6টা কান্ট্রিকে, তারা 7টা থেকে এখন 6টা করলো, 6টা কান্ট্রিকে যে ব্যান করছে, যে প্রবেশ নিষেধ করছে, কিসের জন্য? সিকিউরিটি রিজনে। তা আমরা কি বলবো যে আমেরিকা ফর দ্য লাস্ট এত বছর ধরে সিকিউর ছিল না?
তাই না? অবশ্যই ছিল সিকিউরড, তা এখন যে এদেরকে বন্ধ করলেই যে সিকিউরড হয়ে যাবে এটা এইভাবে বলা যায় না, এটা বলা উচিত না। নিরাপত্তার স্বার্থে যে কোনো কাজ করবেন কিন্তু সেটি যেন সংবিধান এবং আপনি কি সেটি বলছেন গণতন্ত্রের মধ্যে থেকে করেন, গণতন্ত্রের মধ্যে থেকে সেইভাবে আসতে হবে। একটা ছয়টা দেশকে বন্ধ করে দিলেই যে নিরাপত্তা হয়ে পেয়ে গেল এই দেশটা, তাহলে এটা ঠিক না, কথাটা বোধহয় ওইভাবে আসা উচিত না যে এতদিন আমেরিকা সিকিউরড ছিল না, এখন এই ছয়টা দেশকে বন্ধ করে দিলে আমেরিকা সিকিউরড হয়ে গেল। আচ্ছা, যেটি বলছিলেন যে নিরাপত্তার স্বার্থে, কিন্তু দেশের প্রেসিডেন্ট তিনি তো নিরাপত্তার স্বার্থে যে কোনো উদ্যোগ নিতেই পারেন, আপনি কি বলবেন? না, অবশ্যই দেশের স্বার্থে প্রেসিডেন্টের সেই ক্ষমতা আছে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু ওনাকে মাথায় রাখতে হবে যেন ওনার সিদ্ধান্তের সাথে যেন সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট না হয়। তো উনি যে রিসেন্টলি যে পদক্ষেপগুলো নিয়েছে, ফার্স্ট ব্যান, সেকেন্ড ব্যান, সেগুলো কিনা সরাসরি আমাদের সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করেছে, সেই জন্যই আপনার ফেডারেল কোর্টে সেটা কিনা আপনার স্থগিত করেছে তার। আচ্ছা, আমরা একটু দর্শকদের সাথে যুক্ত হতে চাই। দর্শক, আপনারা আমাদের দুজন অতিথি রয়েছেন, আপনারা যদি হেলথ কেয়ার নিয়ে বা ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো বিষয়ে জানতে চান, আমাদের সাথে শাহনেওয়াজ সাহেব আছেন, একই সাথে অ্যাটর্নি রয়েছেন, সম্মানিত অ্যাটর্নি, তিনি অভিবাসন বিষয়ে আপনাদের যে কোনো সমস্যা বা প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনারা দুজনকে লক্ষ্য করেই প্রশ্ন করতে পারেন এবং প্রশ্ন করবেন আশা করছি। আমাদের পর্দায় যে নম্বরটি আপনারা দেখবেন সেই 6463079828, এই নম্বরে আপনারা আপনাদের প্রশ্ন করলে আমরা সেটি নেব। শাহনেওয়াজ, আপনার কাছে আরেকবার একটু যাই, সেটি হচ্ছে যে আবার একটু অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটি এখন বাতিল করে আমেরিকান কেয়ার অ্যাক্ট নামে একটা নতুন স্বাস্থ্যনীতি করার কথা বলা হচ্ছে, তো সেই স্বাস্থ্যনীতিতে বিপুল সংখ্যক মানুষ তাদের ইন্স্যুরেন্স হারাবে বলা হচ্ছে, এবং আগামী বছর নাগাদই এটার প্রভাব পড়তে শুরু করবে। 2028 সালে গিয়ে এটার প্রভাবটা হবে অনেক, 26 সাল নাগাদ এটার প্রভাব হবে আরও মানে বেশি এবং পরিষ্কার হবে। তো এই মানুষগুলো তো তখন একটা সুবিধার বাইরে থেকে যাবে, দরিদ্র এবং বয়স্করা ক্ষতির মুখে পড়বে বলা হচ্ছে। কথাটা সত্য, এমন সময় দেখা গেছে যে এই আমেরিকার ইতিহাস বলছে যে মানুষজন তাদের টোটাল সেভিংসটাকে নষ্ট করে ফেলেছে এবং তাদের প্রপার্টি যেগুলো ছিল সেই প্রপার্টিগুলো সেল করে ফেলেছে শুধু চিকিৎসা খাতে ব্যয় করার জন্য। পরিবারের একটা ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে, তাকে চিকিৎসা করতে যে তার সারা জীবনের সঞ্চয় এবং সারা জীবনের প্রতিষ্ঠিত বাড়িঘর বিক্রি করে তাদেরকে ইয়ে করতে হয়েছে, বিকজ তাদের ইন্স্যুরেন্স ছিল না, তখন বাধ্যতামূলক ইন্স্যুরেন্স কোনো কাভারেজ ছিল না। তো সেই ক্ষেত্রে এরকমও অবস্থায় হয়তো একটা দিন পড়তে পারে, যদি আমাকে এরকম কোনো সুযোগ দেওয়া হয় যে না তুমি ইন্স্যুরেন্স না করলেও চলবে, হয়তো ইনিশিয়ালি আমার স্বাস্থ্যসেবা ভালো আছে, স্বাস্থ্য ভালো আছে, আমার পরিবারের সবাই ভালো আছে, ইন্স্যুরেন্স করলাম না, নেক্সট এই যে দেখা গেলো যে সত্যি সত্যি আমার পরিবারে একজন অসুস্থ হয়ে পড়লো, তখন আমি সেই সেবা থেকে মুক্ত হচ্ছে, আমার কাছে সেই ধরনের অর্থ নাই, সেটি কঠিন হয়ে যেতে পারে। আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন, সম্মানিত দর্শক কে আছেন, আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজুল হক, আমি কেন্টাকি থেকে বলছি। কেন্টাকি থেকে? জি। আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি 2015 শেষ দিকে এই আমেরিকাতে আসি এবং তারপরে আমি আমার মেয়ের জন্য, আমার ছোট মেয়ের জন্য অ্যাপ্লাই করি, সে তখন আন্ডার ছিল, এখন অলরেডি প্রায় 10 বছর হয়ে গেছে, 18-19 মাস আমরা ইতিমধ্যে ওর ফিতিও জমা টমা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা। জি, আমার মনে হয় ধন্যবাদ, আমাদের অ্যাটর্নি সাহেব মনে হয় বুঝতে পেরেছেন আপনি এটা বিষয় কি না। প্রশ্নটা কি তাহলে আপনার, মানে এখন কি হবে সেটি? আচ্ছা, না হ্যাঁ, অপেক্ষা করতে হবে। আর আপনি যেহেতু বলেছেন গ্রিন কার্ড হোল্ডার, আপনি যখন অ্যাপ্লাই করেছেন আপনার মেয়ের বয়স 18 বছরের নিচে ছিল, তাহলে উনি আপনার আপনার মেয়ে মাইনর চাইল্ড হিসাবে আসতে পারবে, সেক্ষেত্রে এখন প্রসেসিং টাইম, বর্তমান প্রসেসিং টাইম হচ্ছে আপনার 1.5 থেকে 2 বছর, তো অপেক্ষা করুন, সব কাগজপত্র সময় মতো চলে আসবে। ধন্যবাদ। আমরা এরপরে কে আছেন, আমরা নিতে চাই প্রশ্নটি। সালাম আলাইকুম শামীম ভাই। জি ওয়ালাইকুম সালাম। আমাদের প্রিয় ভাই, আপনি তো আমাদের খুব প্রিয় লোক। যাও, আমি মনসুর আলম ম্যানহাটন থেকে বলছিলাম ভাই। ধন্যবাদ ভাই, বলুন। আচ্ছা ভাই, আমি মাহফুজ ভাইয়ের কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমার ওয়াইফ সিটিজেন, আমিও সিটিজেন, কিন্তু আমার ওয়াইফ ওর আব্বার জন্য অ্যাপ্লাই করছিল, বাট লাস্ট টাইম গত 3-4 মাস আগে উনি মারা গেছে। এখন আমরা এই ব্যাপারে কি করতে পারি? আমাদের কাছে একটা লেটার আসছে যে কি রিজনে তোমরা এতদিন দেরি করতেছো বা এই ধরনের, কিন্তু আমরা এখন মারা গেলেটা কি মনে করে জানাতে হবে নাকি? হ্যাঁ, মারা গেলে তো জানানো উচিত, আর অটোমেটিকলি আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে।
তারপরে ওনাদের কি একটা দায়িত্ব আছে এটি জানানোর কর্তৃপক্ষকে? হ্যাঁ অবশ্যই, এটা আপনি জানিয়ে দিতে পারেন কর্তৃপক্ষকে। ধন্যবাদ আপনাকে, খুবই দুঃখজনক একটি ঘটনা, কিন্তু আপনাদের মানে কর্তৃপক্ষকে এটি তথ্যটা জানালে তারা একটা ব্যবস্থা নেবে। কে আছেন এবার সুপ্রিয় দর্শক, কে আছেন? হ্যালো, জি দর্শক, আমি জি আমি ব্রঞ্জ থেকে বলছি। প্রিয়া, তো আমার বোনের জন্য আমি অ্যাপ্লাই করছি, মানে ইয়ে দেওয়ার জন্য, সিটিজেন পরীক্ষা দেওয়ার জন্য। তো ও দুইবার পরীক্ষা দেওয়ার পরে ফেল করছে, এখন কি কোনো পদ্ধতি আছে ওকে পাস? ওনার বয়স কত? ওনার বয়স 30। 30 বছর, তার মানে তো সেই সুযোগটিও পাবে না যে নিজের ভাষায়। হ্যাঁ না, হ্যাঁ সিটিজেনশিপের রুল, তাহলে আমি শর্ট করে বলি, এক্সেপশন ছাড়া রেগুলার ওয়েতে আপনাকে পরীক্ষা দিতে হবে 5 ইয়ার্স আপনার রেসিডেন্সি হওয়ার পরে। কিছু এক্সেপশনাল ক্যাটাগরি আছে, আপনি যদি 20 ইয়ার্স থাকেন এবং আপনার বয়স যদি 50 হয় তাহলে বাংলায় পরীক্ষা দিতে পারেন, অথবা আপনি যদি 15 ইয়ার্স গ্রিন কার্ড নিয়ে থাকেন এবং বয়স যদি 55 হয় তাহলে বাংলা পরীক্ষা দিতে পারেন। আরেকটা এক্সাম্পশন হচ্ছে, আপনি যদি কোনো অ্যাপ্লিক্যান্ট যদি আপনার মেডিকেল ডিসএবিলিটি থাকে যে কারণে উনি কোনো কিছু মনে রাখতে পারে না, তখন উনি ফুল এক্সাম্পশন পেতে পারেন। জি ধন্যবাদ, আমরা কিছু একটা যুক্ত করবেন আপনি এই বিষয়ে? না ঠিকই বলেছিলেন, যেটা বলেছেন ইজ কারেক্ট। আচ্ছা আচ্ছা, না নিশ্চয়ই আপনারা, এখন আমরা যেটি জানতে চাই দর্শক, আপনারা কিন্তু আমাদের জনাব সম্মানিত শাহনেওয়াজ ওনার কাছেও প্রশ্ন করতে পারেন ইন্স্যুরেন্স এবং একই সাথে নানা বিষয়েই, কিন্তু তিনিও তার বিদগ্ধ মতামত নিশ্চয়ই দিতে পারবেন। আমরা যেতে চাই এর পরে কে আছেন প্রিয় দর্শক আপনার কাছে? হ্যালো, আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি রিমটি ব্রঞ্জ থেকে বলছি। জি আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার বাবা মায়ের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমার 9 বছরের একটা ভাই আর 16 বছর আর 22 বছরের 2 বোন আছে, তো ওরা কি আমার বাবা মার সাথে আসতে পারবে? আপনার স্ট্যাটাস কি, আপনি কি গ্রিন কার্ড নাকি? হ্যাঁ আমি সিটিজেন। সিটিজেন, হুম হ্যাঁ কি করব? ঠিক আছে, এক কথায় আসতে পারবে না। জিনিসটা হচ্ছে এরকম, আপনি যখন ইউএস সিটিজেন আপনার, আমি মনে হয় আগের পর্বে বলেছিলাম যে রিলেটিভস চেক করা, হ্যাঁ তারপর আবার বলি, যেহেতু আপনি ইউএস সিটিজেন আপনার ইমিডিয়েট রিলেটিভস হচ্ছে আপনার প্যারেন্টস, আপনার হাজব্যান্ড, আপনার চাইল্ড, সেক্ষেত্রে আপনার ইমিডিয়েট রিলেটিভসরা কাউকে, কেউ তাদের সাথে ফলো করতে পারবে না, মানে কেউ ডেরিভেটিভ থাকবে না। সেক্ষেত্রে আপনার যে পোস্টটা ছিল যে আপনি অ্যাজ এ ইউএস সিটিজেন হিসাবে আপনার বাবা মার জন্য অ্যাপ্লাই করবেন, যে মাইনর চাইল্ড এবং আপনার অন্য যে অ্যাডাল্ট ব্রাদার সিস্টার ওরা ফলো করে চলে আসতে পারবে কি না, না ওরা আসতে পারবে না। তো এখানে বেস্ট অ্যাডভাইস হলো আপনি আপনার বাবা মার জন্য অতিসত্বর অ্যাপ্লাই করে দেন, ওনারা যখন এখানে আসবে তখন আপনার বাবা অ্যাজ এ গ্রিন কার্ড হোল্ডার হিসাবে যে মাইনর যেই আপনার ব্রাদার সিস্টারগুলো আছে ওদের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে, আর আপনি ইমিডিয়েট আপনার যে অ্যাডাল্ট যে সিস্টার আছে 22 ইয়ার্স ওল্ড ওনার জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন। ধন্যবাদ আপনাকে। এরপর কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনছি। আমার নাম কবির আহমেদ, আমি ব্রঞ্জ নিউইয়র্ক থেকে বলছি। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আমি যখন আসি এদেশে প্রায় 7 বছর আগে, আমি যখন 7 বছর আগে এদেশে আসি, আমার মেয়ের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম গ্রিন কার্ড দিয়া, আমার মেয়ের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম, এতে 21 বছরের উপরে আরি, তো অ্যাপ্লাই করছিলাম গ্রিন, আমার গ্রিন কার্ড ওই সময় ছিল, অবৈধ ছিল আমার মেয়ে। এখন আমি আমার মেয়েটা বিয়া দিয়ে দিয়েছি 3-4 বছর আগে, এখন আমাকে কি করতে হবে? আপনি কি এখনো গ্রিন কার্ড না সিটিজেন? আমার ওয়াইফ সিটিজেন হয়ে গেছে, আমি তো এখন ওই নেই, আমি হয়তো ইন্টারভিউ দিয়েছি, পাস করছি, আমার কিছু ফিঙ্গারপ্রিন্টের সমস্যা আছে, এটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়তো, আমি আমার কিছুদিন আগে ইন্টারভিউ দিয়েছিলাম, আমি পাস করছি, আমার ফিঙ্গারপ্রিন্ট বলছে এক্সপায়ার হয়ে গেছে, 1 বছর উপরে হয়ে গেছে, এই জন্য আবার ফিঙ্গারপ্রিন্ট নিবে। যেহেতু আপনি এখনো গ্রিন কার্ড হোল্ডার আর আপনি আপনার মেয়ে বিবাহিত হয়ে গেছে, তাহলে ইমিগ্রেশন রুল অনুযায়ী আসলে অ্যাপ্লিকেশনটা এখন আর ভ্যালিড থাকছে না। জি আবার নতুন করে করতে হবে। আপনাকে ধন্যবাদ, আমরা একটু আবার দর্শক আপনাদের কাছে আসবো, আমরা একটু শাহনেওয়াজ ওনার কাছে একটু যেতে চাই। আমরা এই এই অনুষ্ঠানটি যখন আমরা করি তখন আমরা প্রায়ই দেখি যে অনেক মানুষ প্রশ্ন করেন এবং নানা ধরনের অভিবাসন নিয়ে মানুষের প্রশ্ন আছে, এগুলো নিয়মিত প্রশ্ন, কিন্তু এই সাম্প্রতিক এই সংকটের কারণে অনেক রকমের সমস্যা হচ্ছে, মানুষ ভয় পাচ্ছে, তৎপরতা চালাচ্ছে, এই বিষয়ে আপনি কী বলবেন যে এই পরিস্থিতিটা কীভাবে তৈরি হলো? আসলে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিটা বেসিক্যালি ভয় পাওয়ার কিছুই নাই। এখানে যে ভয়ের কথা বলা হয়েছে, যে যাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে এবং যাদের ডিপোর্টেশন রয়ে গেছে কোনো স্পেসিফিক কোনো কেসের জন্য, তখন তাদেরকে নিয়ে একটু ভয় রয়ে গেছে।
যে অনেকে এর আগে ছিল পলিটিক্যাল অ্যাসাইলাম করেছে, পলিটিক্যাল অ্যাসাইলামে ডিপোর্টেশন হয়ে গেছে, কিন্তু সেটাকে সে আর কখনো আপিল করেনি বা কোনো রকম মোশনে যায়নি, কোনো কিছু না করে অবস্থায় ফেলে রেখে দিয়েছে। অনেক ক্ষেত্রে সেইগুলোতে একটু প্রবলেম হয়ে যায়। এবং এই ধরনের লোক যখন আবার কোনো না কোনো কাজে কোনো না কোনো বিষয়ে যদি কখনো পুলিশের দ্বারা অ্যারেস্ট হয়ে যায় তখন তাদের একটু ভয় রয়ে গেছে। এছাড়া যারা লিগাল স্ট্যাটাস নিয়ে রয়েছে, আমার একটা কেস রানিং রয়ে গেছে, যে কেসের লিগাল স্ট্যাটাস রয়ে গেছে, সে কেসটা এখনও ডিসাইডেড না ফ্রম দ্য অনারেবল জাজ, তো তাদের কোনো ভয়ের কোনো কিছু নাই। আর যারা লিগাল স্ট্যাটাস নিয়ে আছে, গ্রিন কার্ড অথবা সিটিজেনশিপ নিয়ে আছে, তারা যদি কোনো রকম কোনো ক্রাইমের সাথে জড়িত না থাকে তাদের ভয় পাওয়ার কোনো। অসংখ্য ধন্যবাদ দর্শক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং একই সাথে যে কোনো ধরনের অপরাধ এড়িয়ে চলবেন, অপরাধ কোনো সমাজই সমর্থন করে না। আমরা যাচ্ছি আরেকজন সম্মানিত দর্শক আমাদের সাথে আছেন, কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম সাইদুল, আমি কেন্টাকি থেকে বলছি। আমার কোয়েশ্চেন হলো, আমার ফাদার 2015-তে আসছে, মানে 2015-তে গ্রিন কার্ড দিয়ে আমার সিস্টার আমার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করছে। তখন ওর যখন অ্যাপ্লাই করছিল তখন ওর এজ 21-এর নিচে ছিল, বাট আমরা ওর অ্যাপ্রুভাল হয় প্লাস ওদের ওর ভিসা ফিও দেওয়া হয়। দেওয়ার পরে যেটা হয়, ওর বয়স 21 হয়ে যায় বা 21-এর উপরে হয়ে যায়। তো এখন ওর কেসটা আপনার চাইল্ড প্রোটেকশন সামথিং এর আন্ডারে আসছে। তো আমার কোশ্চেন হলো যে এটা কি অ্যাকচুয়ালি, ওর বয়স এখন 21-এর বেশি, তো এখন কি ওর ভিসা পাওয়ার চান্স, গ্রিন কার্ড পাওয়ার চান্স কতটুকু, বা এটা কত সময় লাগবে এই প্রসেসটা হতে? মানে অ্যাপ্লিকেশন করার সময় ওনার বয়স কি 21-এর নিচে ছিল? অ্যাপ্লিকেশন করার সময় ওর বয়স 21-এর নিচে ছিল এবং ওটা অ্যাপ্রুভ যখন হয়েছে তখনও 21-এর নিচে ছিল, কিন্তু ভিসা ফি চাওয়ার পরে আমরা ভিসা ফি দেই, ভিসা ফি দেওয়ার পরে এটা এখন আমরা কল করে স্ট্যাটাস জানতে চাচ্ছি, ওরা বলছে যে এটা এখন আপনি আপনার বাবা যখন গ্রিন কার্ড হোল্ডার ছিল এবং আপনার বোন আন্ডার 21 ছিল, দ্যাট মিনস যখনই আপনার বাবা অ্যাপ্লাই করেছে চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে, যেদিন অ্যাপ্লাই করেছে বয়সটা আসলে সেদিনই ফ্রোজ থাকে। দ্যাট মিনস ওই বয়স ধরেই কিন্তু ওনাকে ভিসা দিবে। তো যেটা প্রসেসিং ফলো করতে হয়, আপনাদেরকে যেটা অ্যাপ্রুভ হয়ে যখন ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে তখন আপনাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হবে। সেক্ষেত্রে যদি আপনারা বুঝতে না পারেন, বিজ্ঞ কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করুন। অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক, এবার আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি জানতে চাচ্ছি যে আমার তো মেডিকেয়ার আছে, প্লাস জি আমার মেডিকেয়ার আছে, আমি ডিসেবল, এইটা কি ওবামা ইয়েতে ট্রাম্প সরকার কি এটা ক্যান্সেল করে দেবে? কি বলেন শাহনাজ ভাই, কি বলছেন? না, আসলে মেডিকেয়ারটা কিন্তু আপনার অ্যাফোর্ডেবল কেয়ারের সাথে সম্পৃক্ত না। এটা আপনি আপনার ডিসএবিলিটি স্ট্যাটাসে আপনি বয়স হয়ে গেছে যার কারণে আপনি মেডিকেড পেয়েছেন, ওইটার সাথে এটা সম্পর্কিত না, যার কারণে আপনার এটা ক্যান্সেল হবে না। আপনার এটা নিয়ে অরিডার কিছু নাই। অসংখ্য ধন্যবাদ, আশা করছি দর্শক বুঝতে পেরেছেন। তবে আপনারা যে বিষয়গুলো নিয়ে ভাবছেন এটি একটি ভালো দিক, কিন্তু আপনারা সঠিক জায়গা থেকে সঠিক তথ্যটি নেবেন যেন ভয়ের মধ্যে থাকতে না হয়। কে আছেন প্রিয় দর্শক, আপনাদের নাম পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি করুন। হ্যালো, আমি শাহ বলতেছি। জি বলুন, কোথা থেকে ভাই? আমি নিউ ইয়র্ক থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, এই আমার ভাইয়ের ওয়াইফে অ্যাপ্লাই করছে 19 মাস আগে, আমার ছোট ভাইয়ের ওয়াইফ হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার। জি, যখন অ্যাপ্লাই করেছে তো ছোট ভাইয়ের এই 5 ইয়ার্স লিভিং হিস্টরি দিতে হয় অ্যাপ্লিকেশনের মধ্যে। তো ও ছিল কিছুদিন আগে লন্ডনে, যখন বিয়ে হয় ও বাংলাদেশে গেছিল, বাংলাদেশে বিয়ে হয়েছে। তো তারপরে কি লিভিং হিস্টরির মধ্যে ফ্রম বার্থ টু বাংলাদেশ দিয়ে দিতে বুঝছেন? হ্যাঁ, তো এই প্রশ্নটা কি তাহলে? প্রশ্নটা হচ্ছে, তো মানে লিভিং হিস্টরি লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে বাংলাদেশে দিয়ে দিতে ধরেন এই ফ্রম বার্থ, একটু সংক্ষেপে দিতে হবে। হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ দর্শক আপনাকে। হ্যাঁ, না প্রশ্নটা একটু, ও যে লন্ডনে ছিল মানে এখানে উল্লেখ করে নাই এটা।
আচ্ছা না, সেটা উল্লেখ করে না, কিন্তু এতটুকু বলবো এটা উল্লেখ করার কথা, উল্লেখ করা দরকার ছিল, কারণ কোনো কিছুই হাইড করা উচিত না ইমিগ্রেশনের কাছে কোনো ইনফরমেশন, বিশেষ করে লন্ডন, ইউরোপ, আমেরিকা, এটা আপনার ইউরোপের সাথে আমেরিকা যে কোনো ইনফরমেশন শেয়ার করা হয়। তো এখনও যদি কোনো অ্যামেন্ডমেন্টের কোনো সুযোগ থাকে, দরকার হলে আপনি ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করতে পারেন, করে সেটা আপনারা পরিবর্তন করার চেষ্টা করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। দর্শক কে আছেন এবার আমাদের সাথে, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন ভাই। আমি একটি অ্যাটর্নির সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম। বলুন বলুন। দর্শক বলুন আপনার প্রশ্নটা। হলো আমার ভাইয়ের জন্য 2004 জুলাইতে অ্যাপ্লাই করছি আমি সিটিজেন, এখন পর্যন্ত কোনো খবর হয় নাই, এটা কবে নাগাদ খবর হতে পারে? ঠিক আছে, এখন যে ইউএস সিটিজেন ভাই বোনদের যে প্রায়োরিটি সেটা চলছে May 2004, তা সম্ভবত অচিরেই আপনি হয়তো চিঠি পাবেন ইমিগ্রেশন থেকে, অথবা আপনারা যদি অ্যাড্রেস ট্যাড্রেস চেঞ্জ করে থাকেন তাহলে ইমিডিয়েট আপনারা এনবিসির সাথে যোগাযোগ করতে পারেন যে আপডেটের জন্য। আশা করছি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ। আরও দর্শক আছেন, কিন্তু আমরা ঠিক প্রশ্নোত্তর হয়ে যাচ্ছে, একটা আলোচনাও করতে চাই, তারপরে আর দু একটা নিয়ে নিতে চাই চট করে। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। জি আমি বলছিলাম, আমি নিউ ইয়র্ক ইয়াংকার্সে থাকি। অ্যাকচুয়ালি আমি সিটিজেন হয়েছি প্রায় 3-4 মাস হয়ে গেছে। আমি আমার ভাই বোন আর মা চাচ্ছি, আমার ভাই বোন সব বিবাহিত, এখন আমি কাকে অ্যাপ্লাই করলে ভালো হবে, আগে মাকে না ভাই বোনদেরকে? ধন্যবাদ আপনাকে। কাটটা করবেন আগে না, সে এক্ষেত্রে কোনো প্রায়োরিটি আপনাকে কোনো হেল্প করবে না। আপনি যদি আপনার মাকে আনতে চান মায়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে চাইলে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এসে কিছুক্ষণ একটু আলোচনা করে তারপর আবার আমরা আপনাদের প্রশ্ন নেব। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন আমরা নিব, অ্যাটর্নি মাহফুজ আপনার কাছে যাই। আমরা শুরুর দিককায় আপনি দেখতেন যে মানুষের অনেক ধরনের ক্রাইসিসের প্রশ্ন করেন, একই সাথে অভিবাসন সংক্রান্ত অনেকে পালিয়ে যাচ্ছেন কানাডাতে, এই সংকটটি তৈরি হয়েছে বেশি প্রচারণার কারণে নাকি গুজবের কারণে, আপনার কাছে কি মনে হয়? না, গুজবও আছে, আবার ইমিগ্রেশনটা এখন বর্তমানে হট টপিকস বলা যায়, আর এখন বর্তমান সরকার খুবই অ্যাক্টিভ বলা যায় আগের তুলনায়। এখন অবশ্যই বর্তমান সরকারের যেই আপনার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট যে এজেন্সি আইস আছে, তারা কিন্তু রেগুলারলি মানুষের বাসায় যাচ্ছে এবং যারা কিনা অবৈধ, যাদের কোনো পেপার নেই, তাদেরকে ধরার চেষ্টা করছে এখন। সো সেই হিসাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এবং মানুষ বিকল্প পথ খুঁজছে, সেজন্যই মানুষ কানাডার পথে যাওয়ার। আমরা একটি প্রশ্ন নেই। সম্মানিত দর্শক, আপনি কে বলছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? কোনো কারণে সংযোগটি আমরা সম্ভবত আপনাকে হারিয়ে ফেলেছি, আবার যখন আমরা পাবো নিশ্চয়ই আমরা আবারও আলোচনায় ফিরে আসব। তো আমরা আবার একটু যাই, এবার একটু যদি আপনি এই ব্রিটেনে যে হামলাটি হয়ে গেল সেই প্রসঙ্গে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই, কারণ বলা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে এই সংকটগুলো তৈরি হচ্ছে, আবার যখন এই ধরনের ঘটনা ঘটে তখন তো উদ্বেগ আরও বাড়ে, কী বলবেন আপনি? হ্যাঁ, কথাটা সত্য, সেটা নিরাপত্তাজনিত কারণে হচ্ছে, কিন্তু আসলে এই ধরনের ঘটনা কিন্তু এটা প্রথম না, এরকম টুকটক টুকটাক ঘটনা সারা ওয়ার্ল্ডে এর আগেও ঘটে আসছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে। সুতরাং তখনও যে নিরাপত্তা ছিল না তখনও তা না বলা যাবে না, নিরাপত্তা তখনও দেশে ছিল, এরকম কয়েকটা ঘটনা এর আগেও বহু আগে ঘটেছে, সে ঘটনাগুলোকেও আমরা এড়িয়ে যেতে পারি না, তবে কোনো অংশে কোনোভাবে এই ঘটনাগুলো গ্রহণযোগ্য না। নিশ্চয়ই অপরাধ, অপরাধী এবং সন্ত্রাসের কোনো ধর্ম নেই নিশ্চয়ই। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন।
দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম সজীব রায়, আমি মায়ামি থেকে বলছি। ফ্লোরিডা থেকে? হ্যাঁ, মায়ামি ফ্লোরিডা থেকে। জি, অসংখ্য ধন্যবাদ, অনেক দূর থেকে প্রশ্ন করছেন, বলুন আপনি। আমি সেপ্টেম্বর মাসে আমি গ্রিন কার্ড হোল্ডার, সেপ্টেম্বর মাসে আমার 4 বছর 9 মাস হবে। আচ্ছা, বাট আমি জানি মার্চ মের দিকে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। আচ্ছা, সেটা এখন করলে ভালো হবে না সিটিজেন করার পরে করলে ভালো হবে অ্যাপ্লাই? জি, মাহফুজ ভাই। হ্যাঁ, আপনি যদি মে মাসে করেন তাহলে অ্যাজ এ গ্রিন কার্ড হোল্ডার হিসেবে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে হয়তো নিয়ারলি 2 ইয়ার্স লাগবে প্রসেসিং। আর আপনি যদি সিটিজেন হওয়ার পরে করেন তাহলে সেক্ষেত্রে 8 থেকে 10 মাস লাগবে। তবে যেটা করতে পারেন, আপনি চাইলে মে মাসে অ্যাপ্লাই করতে পারেন, প্রসেসটা চালু হয়ে গেল, কারণ আপনি যদি সেপ্টেম্বরে সিটিজেন জন্য অ্যাপ্লাই করেন এতেও আবার 6 থেকে 7 মাস লাগবে। তো যখনই আপনি সিটিজেন হয়ে যাবেন তখন আপনার অ্যাপ্লিকেশনটা আপনি রিকোয়েস্ট করে আপগ্রেড করে দিতে বলবেন, তখন অ্যাপ্লিকেশনটা ফাস্টার হয়ে যাবে সেই মুহূর্তে। আমার মনে হয় বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আমরা এরপরে কে আছেন? প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন হলো, আমি জানতে চাই, আমার বয়স এখন 54 বছর, আমি বাংলায় সিটিজেন পরীক্ষা দিতে চাই, তাহলে কত বছর হইলে আমি দিতে পারবো? আচ্ছা, কত বয়স হলে? হ্যাঁ, আপনি যদি 54 বছর হয়, আপনি যদি 55 ইয়ার্স হন এবং আমেরিকাতে 15 বছর গ্রিন কার্ড নিয়ে থাকেন তাহলে বাংলায় পরীক্ষা দিতে পারবেন। আর যদি আপনার বয়স 50 হয়, আপনি যদি 20 বছর গ্রিন কার্ড নিয়ে থাকেন আমেরিকাতে তাহলে আপনি বাংলায় পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবেন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। কে আছেন প্রিয় দর্শক, এবার আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, আমি মুজাহিদ বলছি লং আইল্যান্ড থেকে। লং আইল্যান্ড থেকে, বলুন ভাই। আমার ওই ওয়াইফ অ্যাকচুয়ালি ওর ছোট বোনের জন্য অ্যাপ্লাই করছিল 2004 অক্টোবরে। এখন কতদিন লাগবে? 2004 অক্টোবরে, রাইট। এখন ইউএস সিটিজেন ব্রাদার সিস্টারদের প্রায়োরিটি ডেট হচ্ছে মে 2004। দ্যাট মিন্স 5-6 মাসের মধ্যে হয়তো আশা করতে পারেন আপনারা এই ভিসার কাগজপত্র পাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আর কেউ কি আছেন আমাদের সাথে? আছে, আমাদের দর্শকরা আমাদের সাথে আছেন, তারা থাকেন এবং বিপুল সারা পাওয়া যায়, আমরা অনেকগুলো নিতে পারি না শেষ পর্যন্ত। কে আছেন প্রিয় দর্শক? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ভাই, বলুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলুন ভাই। ভাই, আমি ব্রুকলিন থেকে বলতেছি, নিউ ইয়র্ক। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি 28 ফেব্রুয়ারি এখানে আসছি। জি বলুন। তো আমাকে কি গ্রিন কার্ডের জন্য কি কোনো ফি দিতে হবে, না আর কতদিন গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করতে হবে? কিভাবে আসছেন আপনি এদেশে? আমি এফ4 ভিসা আসছি। কি আপনার ইউএস সিটিজেন চিলড্রেনের মাধ্যমে আসছেন? জি জি জি। ঠিক আছে, নিয়ম হচ্ছে আপনি যখন ইমিগ্রেন্ট ভিসা পাবেন তখন আপনার একটা ফি দিতে হয়, গ্রিন কার্ড প্রসেসিং ফি। সেটা আপনি আসার আগেও দিতে পারেন, আমেরিকাতে প্রবেশ করার পরেও দিতে পারেন। আপনি নিশ্চয় খবর নিয়ে দেখেন আপনার যে চাইল্ড এনেছে তারা এটা পে করেছে কিনা। আশা করছি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। আমরা এরপর আমাদের সাথে আরো একজন আছেন, আমরা একটু যেতে চাই তার কাছে। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, কে আছেন? আমরা যদি আপনি সংযুক্ত আছেন আমরা আসবো আবার আপনার কাছে। শাহনেওয়াজ, আপনার কাছে যেটি যাই, আমরা দেখলাম যে কয়েকটি এয়ারলাইন্স না কয়েকটি এয়ারপোর্ট, 10টি এয়ারপোর্টে, 8টি দেশে 10টি এয়ারপোর্টে থেকে যেসব বিমান ছেড়ে আসবে তাদের আপনার ভেতরে এটি লাগেজে বহন করতে পারবে, অনেক ইলেকট্রনিক যন্ত্রাংশ বহন করা যাবে না, আসছে, এটিও এক ধরনের নিষেধাজ্ঞা। তো নিরাপত্তার স্বার্থে নানা ধরনের কাজ কিন্তু হচ্ছে, এই উদ্যোগকে এয়ারলাইন্স আলারা ভালো চোখে দেখছে না, কারণ তাদের ব্যবসায় প্রভাব পড়বে বলছে। কিন্তু আপনি কি বলবেন, এটি তো নিরাপত্তার কারণে করা হয়েছে? হ্যাঁ, সত্যি কথা বলতে নিরাপত্তার কারণে গভর্নমেন্ট যে কোনো ধরনের ইনিশিয়েটিভ নিতে পারে, আর এয়ারলাইন্স তার বিজনেস পয়েন্ট অফ ভিউতে দেখবে যে তার প্যাসেঞ্জার
নাম্বার অফ প্যাসেঞ্জার কমে যাচ্ছে, কারণ প্যাসেঞ্জার বিশেষ করে ট্যুরিস্ট প্যাসেঞ্জার তারা যারা আছে তারা অনেক ধরনের সরঞ্জাম যদি ক্যারি করতে চায় তাদের তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো, তখন তারা ক্যারি করতে না পারার জন্য তখন হয়তো তারা ট্যুরগুলোকে চেঞ্জ করবে অথবা ডেস্টিনেশানগুলোকে তারা চেঞ্জ করবে, অন্য ডেস্টিনেশানে যাবে যে ডেস্টিনেশানে তাদের এই ধরনের সিকিউরিটি ফেস করতে হচ্ছে না। তো সেই কিন্তু একই সাথে তো উদাহরণই আছে যে নানা ধরনের নিরাপত্তাজনিত সংকট তৈরি হয়েছে, যে কারণে বলা হচ্ছে ল্যাপটপের ব্যাটারির মাধ্যমে ধ্বংসাত্মক কর্মকাণ্ড হতে পারে, সামগ্রিকভাবে এই বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে হচ্ছে এখন যেভাবে মডার্ন ওয়ার্ল্ডে অনেক ধরনের টেকনোলজি আসছে সেগুলোকে বুঝতে হবে, দেখতে হবে। তবে সাধারণত লাগেজে যখন ক্যারি করার প্রসঙ্গগুলো আসছিল তখন লাগেজে কিন্তু যখন আসে তখন সেটা অনেকটা সেফটি হয়ে যায়, যে কোনো জিনিস লাগেজে যদি উইপন্স তো লাগেজে ক্যারি করার আগে অ্যাপ্রুভাল ছিল তখন আমরা ক্যারি করতে লাগেজে ক্যারি করতে, এই ক্ষেত্রে লাগেজে ক্যারি করাটার উপরে যে নিষেধাজ্ঞা আনা হলো একটু মনে হচ্ছে না লাগেজে করা যাবে কিন্তু ভিতরে করা যাবে, ভিতরে করা যাবে না বলছি, তো ভিতরে করা না গেলে ভিতরে হয়তো কিছু জিনিস এতে কিন্তু নিরাপত্তা কিছুটা বাড়বে, নিরাপত্তা কিছুটা। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকজন দর্শক আছেন, কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনছি ভাই, বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমি বরংস থেকে বলছি। জি বলুন। জি আমার মেয়ে আমার একজন আমেরিকা। জি একটু জোরে। আমার মেয়ে আমার আমেরিকা থেকে। আমি কি শুনতে পাচ্ছি? না বোঝা যাচ্ছে না। আপা আপনি আপনি আমরা ঠিক আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি না। আমার মেয়ে আমার আমেরিকা থেকে। মেয়ে আমেরিকা থেকে। ওকে। আচ্ছা। বলুন আপনার প্রশ্নটা করুন। চার বছর না আমার মনে হয় আমরা প্রশ্নটা নিতে পারবো না, দুঃখিত দুঃখিত আপা আমরা প্রশ্নটি নিতে পারছি না কারণ আমরা শুনতে পাচ্ছি না পরিষ্কার ভাবে। আপনাকে সহযোগিতা করতে পারলে খুব ভালো অনুভূতি হতো, এই মুহূর্তে সেটি সম্ভব হলো না, আপনি আবার চেষ্টা করুন। এবার কে আছেন আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার মায়ের দেশে আসছিল 2010 এ, চার বছর পরে উনি আবার দেশে চলে যায়। তারপরে এরপরে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হয়, উনার গ্রিন কার্ডটা নষ্ট হয়ে গেছিল। আপা আপনার টেলিভিশনের ভলিউমটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, এটা কমিয়ে নিতে হবে। আমার মার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা কি নাম্বারে প্রশ্ন? সুপ্রিয় দর্শক আমরা আপনাদের প্রতি অনুরোধ করছি আপনারা আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে তারপরে প্রশ্নটি করবেন, না হলে ইকো হয়, আপনারা নিজেরাও ঠিক মতো উত্তর শুনতে পাবেন না, আমরাও হয়তোবা যে কথাটা আপনি বলতে চান সেটি সঠিকভাবে শুনতে পারবো না। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন, নতুন কেউ যদি না থাকে আমরা একটু আলোচনায় আবার যেতে চাই। অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনার কাছে যাচ্ছি, নিরাপত্তা হুমকি নিরাপত্তা, ইয়ে লন্ডনে যে ঘটনাটি ঘটে গেছে, আপনি লন্ডনে ছিলেন ওয়েস্টমিনিস্টারের এই ঘটনাটিতে, এইরকম জায়গাতে এই ঘটনাটি ঘটলো, নিরাপত্তা যদিও আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বলা হচ্ছে যে হুমকি থাকলেও লন্ডন বা ইউকেতে আইএস অতটা শক্তিশালী নয় কারণ তাদের হামলার ধরন দেখেই এই বিশ্লেষণটা করা হচ্ছে, কিন্তু বিচ্ছিন্নভাবে কেউ তো এরকম ঘটনা ঘটাতেই পারে, সামগ্রিকভাবে নিরাপত্তা ব্যবস্থা তো কীভাবে ঢেলে সাজাতে হবে বলে মনে করে? না অবশ্যই যারা নিরাপত্তার কাজে জড়িত আছে যে যে কোনো শহরেই তাদেরকে অ্যালার্ট থাকা উচিত। অ্যালার্ট থাকা উচিত বলতে বলে আমাদের একজন দর্শক, আমার ধারণা আপনার কাছে, আমরা একটু যাই। প্রিয় দর্শক কে আছেন? জি বলুন। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। আমি কুইন্স বুলেভার্ডে বলছি। জি ভাই আমি আজকে মনে করেন 20 বছর ধরে এখানে আছি, কিন্তু আমি গত আগস্টের প্রায় 1.5 বছর হয়ে গেছে আমি সিটিজেন পরীক্ষা দিছি, আমি বাংলায় পরীক্ষা দিছি ঠিকই, আমি লয়ার নিয়ে গেছিলাম কিন্তু আমার উদ্দি আমার পাশ পাশ দিছে কিন্তু আমি উদ পাইতাছি না। কি কারণে ওতে চিঠি আসছে না? হ্যাঁ সেক্ষেত্রে অপেক্ষা করুন অবশ্যই। আমি 1.5 বছর ধরে আমি পাশ করছি।
তাহলে আপনার লয়ারের সাথে যোগাযোগ করুন, ওনারা রিমাইন্ডার পাঠাবে কেন পাঠাচ্ছে না, অবশ্যই ইমিগ্রেশন সেইভাবে আপনাদেরকে রেসপন্স করবে, কারণ একটু সময়টা বেশি। হ্যাঁ বেশি, এটা এটা খুবই ইরেগুলার মনে হচ্ছে, এক বছর। এক বছর, জি। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে এরপর আমাদের প্রশ্নটি করুন। জি আসসালাম আলাইকুম, আমি কয়েক সাহাদ বলছেন থেকে বলতেছি। জি বলুন ভাই। জি আমার কোয়েশ্চন হচ্ছে, আমার আম্মু দেশে গেছিলেন 2015-তে, আর ওনার শারীরিক অসুস্থতার কারণে উনি আর আসতে পারেন নাই। ওনার গ্রিন কার্ড আছে, এখন কি উনি আসতে পারবেন বা কি করা লাগবে? আচ্ছা, শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেনি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা এক হচ্ছে ওনার যেহেতু এক বছর বেশি হয়ে গেছে, সেই হিসেবে রেগুলার রুল অনুযায়ী ওনার গ্রিন কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে বলা যায়, মানে বাতিল হয়ে গেছে। তো যেহেতু আপনাদের সিচুয়েশন হচ্ছে উনি সিক ছিল, সেক্ষেত্রে এখানে ইমিগ্রেশন একটা আলাদা প্রসেস আছে, আপনারা আবার সেটা পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সরি, সেক্ষেত্রে সেটা অ্যাপ্রুভাল পেলে উনি হয়তো আবার রিটার্নিং রেসিডেন্স বলে আর কি, উনি হয়তো বা আবার আসতে পারে। আশা করছি আপনি উত্তর পেয়েছেন। এবার কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো দর্শক, আপনার নাম এবং পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম তো সিদ্দিকুর রহমান। আমি ব্রুকলিনের আর কি, ব্রুকলিন নিউ ইয়র্কে, ব্রুকলিনে আমার ছেলের বাসায় আমি আসছি, আজকে মাসখানিক হলো আর কি। তো আমি ওই আমি চাইছিলাম আর কি, জানতে চাইছিলাম আর কি, যে আমার থেকে ওখানে আমি তো বেড়াইতে আসি, আমার ওয়াইফ সহকারে আসছে এখানে, তো আমি থাকাকালীন কি অ্যাপ্লিকেশন করতে পারবো না? আমার ছেলেই করতে পারবো, আমার একটা ছেলের জন্য। আপনার স্ট্যাটাস কি, আপনি কি ভিসা আসছেন? আমি ইমিগ্রেশন ভিসা, আমার ছেলে আনছে আমাকে। আপনি এই গ্রিন কার্ড হোল্ডার? জি 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 জি। আর আপনার যার জন্য অ্যাপ্লাই করবেন ওনার বয়স কত? ওর বয়স হলো আপনি 18-এর নিচে আর কি, 18-এর নিচে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই অতিসত্বর আপনার ওই ছেলের জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন। সেক্ষেত্রে প্রসেসিং টাইম হচ্ছে 1.5-2 বছর সময় লাগবে আসতে। আশা করছি প্রিয় দর্শক, দুঃখিত, আপনারা উত্তর আপনি পেয়েছেন। আরও কেউ কি আছেন আমাদের সাথে যুক্ত? প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম সাহেব, আমি ব্রুকলিন থেকে জামান বলছিলাম। বলুন জামান সাহেব। আমি আসছি 6 বছর হলো, আমি এখন সিটিজেনের জন্য অ্যাপ্লাই করব। আমি আমার বয়স 50, আমি কি বাংলায় আপনার পরীক্ষা দিতে পারব কিনা, এটাই আমার প্রশ্ন। না, আপনি পারবেন না। রুলটা হচ্ছে যদি বয়স 50 হয় আপনাকে 20 ইয়ার্স গ্রিন কার্ড হোল্ডার হিসেবে থাকতে হবে এদেশে। আশা করছি উত্তর পেয়েছেন। আমরা এবার যাচ্ছি, কে আছেন এবার আমাদের সাথে, আমরা একটু আপনার প্রিয় দর্শক কে আছেন? জি, আমার নাম মাজহান মাসু। জি বলুন। ওজন পার্ক থেকে বলতেছি। ওজন পার্ক থেকে, জি বলুন। আমি জানতে চাই, আমার বাবা এখানে ইমিগ্রেশন হয়ে আসছিল, এখন বাংলাদেশে গেছে, উনি কি 6 মাস থেকে বেশি থাকলে কি ওনার গ্রিন কার্ড ক্যান্সেল হয়ে যাবে? না, হবে না, ওনার 6 মাসের বেশি থাকা উচিত না। উনি যদি সিটিজেনশিপ পার্সু করতে চায় এমনি রেগুলারলি, উনি 12 মাসের ভিতরে ব্যাক করলে ওনার গ্রিন কার্ড ক্যান্সেল হবে না। আশা করছি খুব সংক্ষিপ্ত উত্তরের মধ্যে আপনি পরিষ্কার ধারণা পেয়েছেন। কে আছেন এবার প্রিয় দর্শক আমাদের সাথে? সুপ্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি অস্ট্রেলিয়া থেকে বলছি, আমার খুব প্রিয় একজন লোক মাহফুজ ভাই, আমি ওনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমি 2013-সালে এখানে আসি ভিজিট ভিসায়, আমি SLM কেস করে ওয়ার্ক পারমিট নিয়ে এখানে আসি আর কি, আমার 2টা মেয়ে আছে, ওরা পড়ালেখা করতেছে আপনার আপনার এই স্কুলে, ওদের মানে ছোট থেকে, ওরা ছোট কাল থেকে আসছে এখানে, এখানে একজনের বয়স আসলো 8, আরেকজনের বয়স আসলো 6, যেহেতু আপনারা অ্যাসাইলাম সিকার, সেক্ষেত্রে এখন ওয়ার্ক পারমিট পেয়েছেন, ওনারা ওয়ার্ক পারমিট আপনার সাথে, আপনার মেয়েরাও ওয়ার্ক পারমিট পেতে পারে,
সেরকম কোনো কিছু স্কোপ দেখছি না, আনলেস যদি ছেলে মেয়েরা যদি 18 বছর পর হয়, ওরা যদি আপনার বিয়ে শাদী করে ইউএস সিটিজেন, তখন হয়তো ওরা নিজ দায়িত্বে আপনার গ্রিন কার্ড পেতে পারে। আশা করছি উত্তর পেয়েছেন। আমরা আরো আরো দু একটি প্রশ্ন নিয়ে আমরা একটু আরেকটু সময় একটু আলোচনা করে শেষ করতে চাই। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এবার? আমি করিম বলছি অস্ট্রেলিয়া থেকে। জি করিম সাহেব বলুন। আচ্ছা আমার প্রশ্নটা হলো যে ইয়েতে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন ফর্মে নিক নেম নামের সাথে কোনো অন্য কোনো নাম আছে কিনা, নিক নেম ছিল কিনা, ওটা কি ম্যান্ডেটরি কিনা, মানে আদার নেম থাকে সেই আদার নেমে কি কি দেবে? আদার নেম থাকবে, হ্যাঁ এটা এই জন্য আপনার দেওয়া আছে। অনেকে আবার মাল্টিপল নাম ইউজ করে অথবা করেছে, অথবা কেউ দেখা গেছে আগে কোনো একটা নামে পরিচিত ছিল, পরে আবার নাম চেঞ্জ করেছে, সেক্ষেত্রে অথবা পূর্ববর্তী যেসব নাম আগে ইউজ করেছিল সেসব নাম জানতে চায় আর কি। এটার সাথে নিক নেমের কোনো সম্পর্ক নাই সম্ভবত, নাকি? না সেরকম কোনো সম্পর্ক নাই। জি ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক? প্রিয় দর্শক কে আছেন এবার? হ্যালো আসসালামু আলাইকুম, আমার নাম নজরুল, আমি জামাইকা থেকে বলছি। জি নজরুল সাহেব জামাইকা। 1998 সালে আমি 1998 সালে এদেশে আসি। আসার পরে কোনো কিছু অ্যাপ্লাই ট্যাপ্লাই করি নাই, কোনো কিছু না করেছিলাম। তো এরপরে 2002 সালে আমার কোম্পানি আমার জন্য স্পন্সর করে। তো এটা 2007 সালে অ্যাপ্রুভ হয় এবং লেবার সার্টিফিকেট হিসাবে। কিন্তু 2007 সালে যখন অ্যাপ্রুভ হয় গ্রিন কার্ডের জন্য যখন অ্যাপ্লাই করা হয় তখন তারা আমার কাছে I-245 বা এই ধরনের একটা কিছু চায়, যেটা আর কি ক্লিনটনের সময় নাকি বের করে দেওয়ার কথা ছিল। তো এই ধরনের এখন এটা আমার এখনো আর কিছু হয় নাই। তো এটার জন্য কি কিছু করা যায়? আমি বউ এবং 2 ছেলে মেয়ে দিয়ে আছি। না যেটা I-245 বা যে কথা বলেছে সেটা হচ্ছে আপনার এপ্রিল 2001 এর আগে যদি আপনার কোনো অ্যাপ্লিকেশন করা থাকতো ইমিগ্রেশন পিটিশন, তাহলে সেটা হয়তো বা সম্ভবত করছে। আপনি যদি আপনার I-94 থেকে থাকে তাহলে সেটা লাগবে না, আই আপনার 245 I। সেক্ষেত্রে যেটা মেজর প্রবলেম হয়েছে মনে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে, যেহেতু আপনার স্ট্যাটাস আপনি হয়তো বা মেনটেন করতে পারেন নাই যখন আপনি লেবার সার্টিফিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরে যখন আপনার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন। আর সেক্ষেত্রে এখন বর্তমান পরিস্থিতিতে আপনার কি কি আরও কোনো রেমেডি আছে কি না সেটা আপনি কোনো বিজ্ঞ অ্যাটর্নির সাথে আলাপ করে দেখতে পারেন। আশা করছি দর্শক বুঝতে পেরেছেন। আমরা কি শেষের দিকে আছি? আমরা প্রশ্ন আর কে আছেন এই পর্যায়ে? জি সালাম আলাইকুম, আমার নাম সুমন, আমি 2 বছর ধরে সিটিজেন হয়েছি। সো আমাকে কি সোশ্যাল সিকিউরিটি অফিসে যেয়ে আমার সোশ্যাল সিকিউরিটি আপডেট করতে হবে কি না? কোথা থেকে আছেন ভাই? আমি সুমন ব্রঙ্কস থেকে, আমি বলেছি ব্রঙ্কস থেকে। হ্যাঁ রেগুলার নিয়ম হচ্ছে কেউ যদি সিটিজেন হয় অথবা যে কারো ইমিগ্রেশন স্ট্যাটাস চেঞ্জ হয় সোশ্যাল সিকিউরিটি অফিসে এটা জানানো দরকার আর কি। তাদের অটোমেটিক্যালি আপডেট হয় না? না অটোমেটিক্যালি না, এটা অনেক সময় হয় কিন্তু এটা রুল হচ্ছে জানানো উচিত পার্সোনালি। সুতরাং আমার মনে হয় আপনি উদ্যোগ নিয়ে একটু গিয়ে বিষয়টা খোঁজ নিয়ে দেখুন, সেটি সবচেয়ে ভালো হবে। প্রিয় দর্শক এবার কে আছেন আমাদের সাথে? হ্যালো আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমি সুলেমান চৌধুরী নিউ জার্সি থেকে বলছি। জি ভাই বলুন। আমি December 28 ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম সিটিজেনের জন্য, আজ পর্যন্ত ওরা কিছু জানায় নাই। কয়দিন লাগবে সিটিজেনের এক্সামের জন্য প্লিজ দয়া করে বলবেন? কয়দিন লাগবে? এটা ডিপেন্ড করে আপনি কোন লোকেশনে আছেন। আপনি বলছেন নিউ জার্সিতে আছেন? নিউ জার্সিতে। নিউ জার্সিতে আছে। আপনার যদি সম্ভব হয় আপনার লয়ারের সাথে আলাপ করতে পারেন, অথবা USCIS এর ওয়েবসাইটে ওখানেও আছে ফিল্ড, এক এক ফিল্ড অফিসের এক এক আপনার প্রায়োরিটি ডেট আছে, কোন মাসের কেসগুলো তারা ডিল করছে, তাহলে ওখানে আপনি গেলেও বুঝতে পারবেন যে আপনার এখন সিচুয়েশন কি। দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার কে আছেন আমাদের সাথে? আমি নর্থ ইস্ট ফিলাডেলফিয়া থেকে বলছি, মোহাম্মদ আলী। আমার প্রশ্নটা হলো আমি সিটিজেন হওয়ার 1 মাস পর আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম সিটিজেনের জন্য, তো উনি সিটিজেন পরীক্ষাও দিয়েছে, পরীক্ষায় পাশও করছে, বাট এরপরে ওই এক্সামিনার বললো যে আমার ট্যাক্সে ডাকে বললো যে তুই সিটিজেনের সাথে মাত্র 1 মাস হয়েছে, এই মুহূর্তে তোর ওয়াইফ সিটিজেন হতে পারবে না, এটা আইনে নাই, তো এখন তুই কি এটা উইথড্র করবি কিনা? আমি বললাম যে না আমি উইথড্র করবো না,
তখন এ বললো আচ্ছা ঠিক আছে তোর কাছে তাহলে আমরা লেটার পাঠাবো। এখন লেটার পাঠাইছে, লেটারে ওরা লিখছিল আমি যদি এটা উইথড্র করি করলাম না হলে আমি আপিল করতে পারি। তো আসলে আমি আপিল করি নাই, আমি আমার এখানে ফ্যামিলি মেম্বার আছে আর ওদের সাথে যোগাযোগ করতে। এই বিষয়টি আপনি জানতে চাচ্ছেন এটা কি, কি বিষয়টা কি? এটার রুলটা হচ্ছে আপনি যখন সিটিজেন হয়েছেন তখন থেকে আপনার ওয়াইফ 2 বছর 9 মাস মানে 3 বছর কাউন্ট করে উনি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এছাড়া যদি উনি যদি আপনি সিটিজেন হওয়ার পরেও যদি উনি যদি ওনার রেসিডেন্সি 5 ইয়ার্স হয়ে যায় 3 বছর হওয়ার আগেই তখনও উনি অ্যাপ্লাই করতে পারবে সিটিজেন জন্য। এখন ওটা ক্লিয়ার না ওনার 1 বছর যখন উনি সিটিজেন হওয়ার সাথে সাথে অ্যাপ্লাই করেছে কিন্তু ওনার রেসিডেন্সি কতদিন হয়েছে। আচ্ছা আচ্ছা, ওনার 2 বছর সংযোগে আমাদের সাথে শুরু হয়ে যায়। উনি যদি 5 বছর হলে তো ভালোই কথা, যখনই 5 বছর কাউন্ট হবে তখন অ্যাপ্লাই করতে পারবে। আর যদি 5 বছর না হয় উনি যদি মনে করেন একজন স্পাউস সিটিজেন হলো আর উনি 1 বছর আগে আসলো তাহলে ওনাকে তো 5 বছর কাউন্ট করতে হবে নর্মালি, কিন্তু উনি 4 বছরের মাথায় সিটিজেন জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আমরা এবার একটু আরেকজন দর্শক আছেন একটু নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। আমি শেখ সুলতানা ব্রঙ্কস থেকে। আসলে আমি সিটিজেন হই 2012-এ। 2013-এ আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করি, ছোট ভাইয়ের জন্য। কিন্তু 2017 এখন চলতেছে, কোনো রকম কোনো কিছুই রেসপন্স আমি পাইনি, কোনো অ্যাপ্রুভাল লেটার। অনেকে বলে যে অ্যাপ্রুভাল লেটার নাকি অনেকের আসে ইন বিটুইন এর মধ্যে, আমি কি করতে পারি বা কি করার আছে? ধন্যবাদ। দর্শক কে আছেন এবার? হ্যাঁ, অনেক ক্ষেত্রে সময় লাগে, ডিপেন্ড করে আপনার অ্যাপ্লিকেশনটা কোন সার্ভিস সেন্টার ডিল করছে সেই হিসাবে ওটার টাইমটা আপনার নির্ধারণ হয়। যদি আপনার কাছে মনে হয় বেশি দেরি হচ্ছে আপনি ইমিগ্রেশনে ফোন করে খবর নিতে পারেন। জি, আমরা আজকের জন্য শেষ প্রশ্নটি নেব। কে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? জি, আসসালামু আলাইকুম, আমার নাম মনির। জি মনির সাহেব বলুন, কোথা থেকে? ভার্জিনিয়া থেকে। জি বলুন। আমার প্রশ্নটি হলো আমি আর আমার ওয়াইফ যখন আমরা এই দেশে আসি তখন আমি আমার ওয়াইফের বার্থ সার্টিফিকেট যে বার্থ সার্টিফিকেটটা ইমিগ্রেশনে দিয়েছি ওইখানে আমার শাশুড়ির নামটা বানান ভুল আছে ওই বার্থ সার্টিফিকেটে। বার্থ সার্টিফিকেটে ভুল আছে, শাশুড়ির নাম ভুল বানানটা ভুল আছে। এখন আমি আমার শালাদের জন্য দরখাস্ত করব, এখন নামটা কি শুধরাইয়ে আমি আরেকটা বার্থ সার্টিফিকেট সাবমিট করতে পারবো কিনা? জি ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। না, যদি ভুল আসে সেক্ষেত্রে অথবা আপনারা অ্যামেন্ডেড বার্থ সার্টিফিকেট তুলতেই পারেন, যে কোনো সিভিল সোসাইটিতে যদি কোনো এরর হতেই পারে যে কোনো অফিসিয়াল ডকুমেন্টসে, সেটার আপনারা রেগুলার যেই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস আছে সেটা ফলো করে আপনারা যদি অ্যামেন্ডেড বার্থ সার্টিফিকেট তুলেন সেক্ষেত্রে সেটা আপনারা ইমিগ্রেশনে জমা দিতে পারেন, আর সেক্ষেত্রে সেটাই বেস্ট অপশন হবে আর কি। জি অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা আগামী সোমবার আবার প্রশ্ন করার সুযোগ পাবেন। আমরা একটু শাহনেওয়াজ আপনার কাছে যেতে চাই, কিছুটা ক্লান্ত নিশ্চয়ই, তারপরে মানুষের এই প্রশ্ন শুনতে শুনতে মানুষের প্রশ্নের স্রোত বয়ে যায়। আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে, বিশেষ করে অভিবাসন নিয়ে কোনো জটিলতা থাকবে? এটা নিয়ম নিত্য নৈমিত্তিক অংশ। জি, আর তারপর আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে শেষের দিকে আছি কি বলতে চান? আসলে অনেক আনন্দিত আমি এই অনুষ্ঠানে আসতে পেরে। সত্যি কথা বলতে দর্শকরা যে প্রশ্নগুলো করে থাকে প্রত্যেকটা প্রশ্নই যৌক্তিক প্রশ্ন এবং তাদের ভিতরে অনেক ধরনের কোয়ালিটি থেকে থাকে, এবং যেভাবে তারা এই প্রোগ্রামের মাধ্যমে যে উত্তরগুলো পেয়ে থাকে আসলে সত্যিকারে তারা সন্তুষ্ট হয়। তাদের খুঁটিকাটি নাটে অনেক প্রশ্নের জন্য লয়ারদের কাছে যেতে হয় কিন্তু এখানে তারা সহজেই সেই উত্তরগুলো পেয়ে যায়, তো যার জন্য এই প্রশ্ন উত্তর পর্বটা আসলেই একটা ভালো ধরনের প্রোগ্রাম, এটা প্রশংসনীয় প্রোগ্রাম। আচ্ছা, আপনি কি কিছু যুক্ত করেন? এটা বলা যায় টিভিএনপি খুবই ভালো উদ্যোগ, যেটা আপনারা অ্যাটর্নিদেরকে আপনারা এই প্রোগ্রামে আসার সুযোগ দিচ্ছেন এবং দর্শকদেরকেও মানে বিভিন্ন প্রশ্নের জবাব পাওয়ার সুযোগ দিচ্ছেন। আচ্ছা শাহনওয়াজ সাহেব, আপনার কাছে আরবার একটু যেতে চাই, বিশেষ করে ওবামা কেয়ার নিয়ে মানুষের মধ্যে এক ধরনের নতুন স্বাস্থ্য নীতি আসছে, ওবামা কেয়ারের কী হবে? আপনি একটি প্রশ্ন দেখলেন, একটা ধোঁয়াশা আছে, আপনি যদি একটু সাধারণভাবে মানুষকে বলেন যে কী হচ্ছে আসলে বিষয়টা? আসলে মানুষের ভিতরে ভয় রয়ে গেছে একটা জিনিসই, যে একটা রিউমার আসছে
যে ওবামা কি একটা চেঞ্জ হয়ে যে নতুন স্বাস্থ্যনীতিতে আসছে সেটা ইন কম্পারিজন উইথ ওবামা কেয়ার প্রাইসটা বেশি হবে তাদের যদি যে মূল্য দিয়ে এখন কিনতে হচ্ছে, এবং যে বেনিফিটগুলো এখন যারা সরকারিভাবে যে বেনিফিটটা পাচ্ছে যেটা আমাদের মেডিকেড বলি, বয়স্কদের জন্য মেডিকেয়ার বলি, এই মেডিকেড ফ্যাসিলিটিটাও কমিয়ে নিয়ে আসা হবে। এই ভীতিটা মানুষের ভিতরে কাজ করছে যে এই মেডিকেড ফ্যাসিলিটিটা যদি কমিয়ে নিয়ে আসে আর আলটিমেটলি যদি আমরা যে স্বাস্থ্য এই যে ইন্স্যুরেন্সটা কিনতে হবে এটা যদি তুলনামূলকভাবে বেশি পয়সা দিয়ে কিনতে হয় তাহলে একটা অসামঞ্জস্য আসবে। এই ভীতিটা মানুষের ভিতরে বেশি কাজ করছে, যে কারণে একজন প্রশ্নটা করেছে যে যদি এই স্বাস্থ্যনীতি চলে যায় তাহলে আমার মেডিকেড অথবা আমার মেডিকেয়ারটা ক্যান্সেল হয়ে যাবে কিনা। আচ্ছা, তো সেক্ষেত্রে পরিস্থিতির দিকে নিশ্চয়ই আমাদের নজর রাখতে হবে। এখনই বলবার মতো চূড়ান্ত কিছু নাই, তবে এতটা ভয় পাওয়ার যারা কিছু নাই, যারা বিশেষ করে মেডিকেড অথবা মেডিকেয়ার ভোগ করছে তাদের জন্য এতটা ভয়ের কিছু নাই। এমনিতে তো স্টেট যে মেডিকেড মেডিকেয়ার সিস্টেম আছে ওটা তো মনে চালু থাকবে, চালু থাকবে, ওইটা নিয়ে ভয়ের কিছু নাই। আমেরিকান যে কেয়ার অ্যাক্ট যেটা প্রপোজ করেছে সেটা কিন্তু 2020 আগে কিন্তু ওটা হাত দিবে না, যে ফেডারেল গভর্নমেন্ট থেকে যেই ওবামা কেয়ারের যে এক্সটেনশন ছিল মেডিকেড এবং মেডিকেয়ার মেডিকেডের সেটা 2020 পর্যন্ত তারা ওটা রাখবে, যার কারণে এতটা ভয়ের কিছুই নাই ওই বিষয়টা নিয়ে। আচ্ছা, পরিস্থিতি কী দাঁড়ায় তাহলে সেদিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো। শাহনেওয়াজ এবং যারা মাহফুজুর রহমান, আপনারা দুজন আমাদের সাথে যুক্ত ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এবং নিশ্চয়ই খুব শীঘ্রই আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে। আশা করছি সেই দিনে নিশ্চয়ই আরও অন্যান্য নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাব। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ টিবিএন স্পেশাল টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে ছিলাম, এবং এই অনুষ্ঠানটি আপনারা পছন্দ করেন। আপনাদের টেলিফোনের সংখ্যা দেখে আমরা এটি বুঝতে পারি, অনেকেই প্রশ্ন করতে পারেন না, আমরা সময়টা সেই অর্থে দিতে পারি না, আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। আপনারা নিয়মিত টিভিএন 24 টেলিভিশন দেখবেন, টিভিএনের সাথেই থাকবেন, এবং ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এবং কোনো অপরাধ নিজেরা কোনোভাবে জড়িয়ে যাবেন না, এবং কাউকে জড়িত হওয়া থেকে দূরে রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন।